সালামের মাধ্যমে কি হয় আর সালাম না দিলেই বা কি হয় এটাই বুঝলেন তাহলে বুঝতে পারবেন যে কোন সমস্যার সমাধান এই একটি কথায় দেওয়া হয়েছে একটা সেন্টেন্স আফসু সালাম সালামকে ছড়িয়ে দেওয়া করে সালাম দিলে লাভ কি না দিলে লস কি যে বলবেন হাত তুলবেন সবাই না একজন হ্যাঁ আগে দিলে লাভ কি সব পাওয়া যায় মাসাল্লাহ আখেরাত জি হ্যাঁ পরিচিতি ঘটে জি হ্যাঁ থামেন থামেন যাকে বলতে বলছি হ্যাঁ পরিচিতি এবং ভালোবাসা ঠিক আছে হ্যাঁ অহংকার মুক্ত হয় মাসা অহংকার মুক্ত হলে মানুষ কাছে আসে না দূরে পালায় আজকে অহংকার দেখে আপনার মধ্যে কেটে পড়বেন তাই না তাহলে ওই যে প্রীতি ভালোবাসা ভালোবাসা সম্প্রীতি বাড়বে জি হ্যাঁ আফসুস সালাম বলে সামাজিক সমস্যার সমাধান দিল রসুল্লাহ সাল্লাম তোমরা সালামের প্রচার প্রসারের মাধ্যমে সামাজিক সম্পর্ককে শক্তিশালী করা মদিনার সমাজ এমন একটি শক্তিশালী সমাজ হবে যেই সমাজে কোনো বহিরা শক্তি অথবা কোন কপট মোনাফিক শক্তি ফাটল ধরাতে পারবে না ভাঙন ধরাতে পারবে না বিদ্বেষ তৈরি করতে পারবে না এই সমাজকে দুর্বল করতে পারবে না বরং সমাজ বড় শক্তিশালী হবে সমাজই ভাবে এই মদিনা এই দেশ বড়ই উন্নত হবে আজকে উন্নয়ন সম্পর্কে আমার আলোচনা জি যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন অথবা যাচ্ছেন অথবা থাকবেন তাদের জন্য বিশেষভাবে আমার কথা বলছি আর সাধারণ জনগণ যারা পাগলের মতো অনেকেই নিজের তেমন কোন লাভ নাই তুচ্ছ লাভের জন্য কোন খুন করছেন আর কোনো ভাইয়ের সম্পদ নষ্ট করছেন অথবা নিজে খুন হচ্ছেন আহত নিহত হচ্ছেন নিজেকে ধ্বংস করছেন নিজের দিন দুনিয়া ধ্বংস করছেন অথবা অন্যের দিন দুনিয়া ধ্বংস করছেন আপনি ভালো করে শোনেন আজকে জি হ্যাঁ সামাজিক সম্পর্ক শক্তিশালী করতে হবে এই শিক্ষাটি নবী মোহাম্মদ রসুল্লা প্রথম ভাষণে দিয়ে দিলেন এর জন্য বিভিন্ন উপায় রয়েছে যেগুলি অবলম্বন করা উচিত যাতে করে সামাজিক সম্পর্ক শক্তিশালী হয় কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সালাম বিনিময় সালাম দেওয়া এবং সালাম নেওয়া সালাম দেবেন কেউ যদি সালাম দেয় তো সালামের জবাব দেবে মহাম্মদ রসহরুল্লাহ সাল্লা আল্লাহ আহি সাল্লামের শহী বোখারের হাদিস রয়েছে জি লাহতা হলুল জান্নাতা হাতা তু মেনু তোমরা জান্নাতে অতক্ষণ যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার মমির মুসলিম না হবে ওয়ালা তু মেনু আর অতক্ষণ পর্যন্ত সত্যিকার তোমরা মমির মুসলিম হতে পারবে না ঈমানদার হতে পারবে না হাত্তা তাহাবু যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালো না বাসবে একজন অপরকে ভালো না বাসবে বলুন তো দেখি একজন যদি অপরজনকে ভালোবাসে তো তার জানমালের ক্ষতি করবে তার বাড়ি ঘরের ক্ষতি করবে দোকানপাটকে জ্বালিয়ে দেবে বাড়ি ঘরকে জ্বালিয়ে দেবে গাড়ি ভাঙচুর করবে না মারধর করবে হ্যাঁ না তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না তার ক্ষত ক্ষতি করার চেষ্টা করবে কি হচ্ছে এই রাজ রাজনীতিতে কি হচ্ছে এই গণতন্ত্রের কুফুর কোথায় মুসলিম জাতিকে পৌঁছে দিয়েছে আজকেই এই আগ্রহ লিঙ্কনের কুফুরি মতো বাদ আর সুসআলাহ নবিয়া করিম সাল্লাল্লাহ সাল্লাম বলছেন সহিব খারি হাদিসে যে এমন একটা কিছু বলে দেব আলা আদুল্লকম আলা শাহিন এজা ফালতু মোহো তাহা বাবতুম এমন একটা বিষয়বস্তু তোমাদেরকে বলে দেব কি যদি সেই কাজটি তোমরা করো তাহলে আপসে ভালোবাসা সম্প্রীতি হয়ে যাবে একজন অপরজনকে ভালোবাসবে এবং ভালোবাসা মজবুত হবে অটুট হবে ভালোবাসায় ভাঙন ধরবে না ভালোবাসাতে কোনো ভেজাল থাকবে না তাহা ভাব তুমি একজন অপরজনকে ভালোবাসবে তুমি একজনকে ভালো তোমাকেও সে ভালোবাসবে তাহা সেটা কি সালাম সালামা ভাই ওই কথাই বলছেন আপোসে তোমরা সালামকে কি করো করো ছড়িয়ে দাও সালামের খুব বেশি বেশি সালাম দাও বেশি বেশি সালাম নাও সালামের জবাব দাও আর সালাম জি আফসুস দে্লামাকুম সম ভাতৃমন্ডলী এই একটি কথা দিয়ে রসুর উল্লাস মদিনার সমাজকে শক্তিশালী করে অন্যত মদিনা গড়ার প্লান পেশ করলেন ভালো করে